তুই বলো তুমি কেন এখন এখানে পিকো ক্যাপ্টেন কে নিয়ে নিচে যেতে হবে চলো ক্যাপ্টেন এখন কেউ কোথাও যাবে না সে কি নিচে তো ক্যাপ্টেন কে যেতেই হবে খুব জরুরি দরকার রাইট নো ইয়া পিকো মাই ইশান ইশান আমি কি কিছু ভুল করছি বড় সাহেব তুমি তো জানো ছোট সাহেব আমার নাতি কিন্তু মধুকুঞ্জ আমার আর একটা সন্তান বড় সাহেব আমি তো দুজনকেই বাঁচাতে চাই কমল চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম উত্তরাধিকারী হিসেবে আর কাউকে আমি পাবো না কিন্তু ছোট সাহেবকে দেখে আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে পিকু বলে মেয়েটি বড় সাহেব তাকে যে আমি বড় ভরসা করি তাই চাই আমার ছোট সাহেবও যেন পিকুর ওপর পিকু পিকু শোনো পিকু তখন ওরকম ভাবে বেরিয়ে এলাম বলে ভেবো না আমি আমি তোমার ওপর ডেকে নেই হ্যাঁ প্লিজ ক্যাপ্টেন আমার উপর একটু ভরসা করুন প্লিজ চলুন কি হচ্ছে কি এটা ভালো লাগছে না আমার পিকু সব কিছুর কিন্তু একটা লিমিট থাকে হ্যাঁ সেটা ভুলে যাও না পিকু আরে কি 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 হয়েছে একদম বাড়াবাড়ি করবে না সেটা আপনি আপনার ছোট সাহেবকে জিজ্ঞাসা করুন দেখো বাম্মা তোমার আদরের পিকু কিভাবে ওকে ঘর থেকে টানতে টানতে এখানে নিয়ে এলো এক্সকিউজ মি ক্যাপ্টেন আমাদের টিমের বস ছোট সাহেব তোমার সঙ্গে আমার কিছু জরুরি দরকার আছে চল না না কি কথা তোমার